সো আমরা এখন চলে এসেছি কেভেন্টিয়ার্স রেস্টুরেন্ট, যেটা এখানকার ফেমাস রেস্টুরেন্ট। এবং এখানকার যে মেইন ফেমাস ডিশ হলো সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে চিকেন সসেজ থালি, আর এটা হচ্ছে পর সসেজ থালি। সো এটা আমি খাচ্ছি না, আমি চিকেনটা খাচ্ছি। এক একজনের এক এক রকম টেস্ট থাকতে পারে, প্রাইস খুব হাই নয়, আপনারা আসতে পারেন। ওরা সব খাওয়া শুরু করে দিয়েছে, ও জাস্ট আমার ব্লগিং করবো বলে ওকে বসিয়ে রেখেছি, সেটা লোভ লাগছে তাও খেতে দিচ্ছি না। আর এখানে খেতে খেতে যে বাইরের দৃশ্যটা, ছাদে বসে, নিচেও ব্যবস্থা আছে, এখানে ঘরেও ব্যবস্থা আছে খাওয়ার, বাট এই ছাদে বসে খাওয়ার একটা মজাটাই আছে। এখান থেকে সত্যজিৎরা অনেক শুটিং করেছেন, শর্ট নিয়েছেন, যেহেতু আমি একটু ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্টেড, তো সত্যজিৎ রায় বললেই একটু অন্যরকম আবেগ থেকেই যায়, সো এটা মিস করতে চাইনি, তার জন্য আপনাদেরকেও একটু শেয়ার করলাম। আমরা এখানকার বেস্ট ডিশ ট্রাই করলাম, একটু জেনে নিই সবার কিরকম লাগলো। মোটামুটি আমার কাছে টেস্ট তো করে নেওয়া গে, তাই নর্মাল অ্যাভারেজ লাগলো আমার কাছে। আরে কেনা কে চাতে হো, মোটামুটি আমার কাছে টেস্ট তো করে নেওয়া গে, তাই নর্মাল অ্যাভারেজ লাগলো আমার কাছে। ও নো, আমার ভাল লেগেছে, বাট কি ছিল ওটা? পর্ক। কি পর্ক? পর্ক নামে একটা ডিশ ছিল, ভালো ছিল বেশ। চিকেনের থেকে আমি পর্কটা বেটার খেলাম। চিকেনও ট্রাই করতে পারো, যারা পর্ক খাও আমি বলবো প্রেফার করবো পর্কটা এসে খেয়ে খাও এখানে। মানে খাবারের তো কোনো ধর্ম হয় না, বাট পার্সোনাল ওপিনিয়ন আমি খাই না পর্ক। এরপরে এখানকার আর একটা বেস্ট যেটা বললো সেটাই ট্রাই করছি, চকলেট শেক আছে আর আমি রোজ শেক। कितना साल हुआ है यहाँ पे? वही 18 साल हो गया। 18 साल यहाँ पे बहुत सारा फिल्म का शूट हुआ है। जी जी, यहाँ पर ज्यादा तो बंगला हुआ है, उतना हमको नाम याद नहीं। बर्फी हुआ है, फिर अप्रैल मार्च में भी होगा बंगला का। हम लोग तो पूरा जगह दे देते हैं और उसके लिए कोई पैसा नहीं देते। क्या फ्री में? कभी भी हम लोग को पैसा नहीं। এখানে যে শুট গুলো হয় সব শুটিং ই ফ্রি তেই দেয়, কোনো প্রাইস এরা চার্জ করে না, জাস্ট খাবারের পয়সা। থ্যাংক ইউ। আমি তো ওর থেকে একটু শেয়ার করে নিলাম, এটাও ট্রাই করলাম, এটাও ট্রাই করলাম, বাট সব থেকে বেস্ট যেটা বললো সেটা হচ্ছে গিয়ে চকলেট, আর রোস্টটা খুব একটা ভালো লাগলো। রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে আপনার মাল মার্কেট যেতে, এই রোডটা হচ্ছে নেহরু রোড। নেহরু রোড থেকে যখন বেরিয়ে আপনি মাল মার্কেটে যাবেন, তো তখন পড়বে এই শপটা। সো এলে অবশ্যই একবার ট্রাই করবেন।